দশ দিন পর হাইকোর্টে নিখোঁজ শাহজাহান, সন্দেশখালি কাণ্ডে বিশেষ আবেদন আইনজীবী মারফত, মামলার পরবর্তী শুনানি আগামীকাল। দশ দিনের মাথায় খোঁজ মিলল শেখ শাহজাহানের। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে তদন্তে গিয়ে ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনার পর কেটে গিয়েছে প্রায় দশ দিন। ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি মাসের গত পাঁচ তারিখ সন্দেশখালী এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এলাকার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গেলে তৃণমূল নেতা বাড়িতে ছিলেন না। অনেক ডাকাডাকি করে তার সাড়া না পেয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তদন্তকারীরা। সেই মুহূর্তেই এলাকায় জড়ো হয় কয়েকশো মানুষ। ইডির কর্তাদের ঘিরে হামলা চালানো হয়। আক্রমণের মুখে পড়েন তারা। ঘটনায় জখম হন ইডির তিন কর্তা। মাথায় গুরুতর আঘাত লাগে তাদের। ভাঙচুর করা হয় তদন্তকারীদের গাড়ি। এরপর কোনক্রমে পালিয়ে বাঁচেন তারা। ঘটনার পর মূল অভিযোগ ওঠে শেখ শাহজাহানের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে গত ১২ তারিখ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে ১৪ তারিখ আরও দুজনকে গ্রেপ্তার করা হয় পুলিশের পক্ষ থেকে। ইডির ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। কিন্তু ঘটনার পর থেকে ফেরার শেখ শাহজাহান। সোমবার নিজেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সূত্রের খবর, এদিন আইনজীবী মারফত সন্দেশখালীর ওই নেতা হাইকোর্টে জানান তিনি সন্দেশখালী মামলায় যুক্ত হতে চান। এই ঘটনায় তার বক্তব্য শোনা হোক বলেও আবেদন করেছেন তিনি। ইডির কর্তাদের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করেছে ইডি। এদিন শাহজাহানের আইনজীবীর আর্জি শুনে ভৎসনার সুরে বিচারপতি বলেন, আপনার মক্কেল এখনও আত্মসমর্পণ করেননি কেন? জবাবে অভিযুক্ত পক্ষের আইনজীবী বলেন, ইডির অভিযান সঠিক ছিল না। সূত্রের খবর, একথা শুনে বিচারপতি বলেন, তবুও আপনার ইডির সাথে সহযোগিতা করা উচিত। এরপর সিবিআইয়ের আইনজীবী জানান, শাহজাহান মামলায় যুক্ত হতে চাইলে ওকালতনামা জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানিতে রাজ্যকে এই মামলার কেস ডায়েরি নিয়ে আসার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জানা গেছে মামলার পরবর্তী শুনানি ১৬ জানুয়ারি, অর্থাৎ আগামীকাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। দশ দিনের মাথায় খোঁজ মিলল শেখ শাহজাহানের। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে তদন্তে গিয়ে ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনার পর কেটে গিয়েছে প্রায় দশ দিন। ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি মাসের গত পাঁচ তারিখ সন্দেশখালী এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এলাকার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গেলে তৃণমূল নেতা বাড়িতে ছিলেন না। অনেক ডাকাডাকি করে তার সাড়া না পেয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তদন্তকারীরা। সেই মুহূর্তেই এলাকায় জড়ো হয় কয়েকশো মানুষ। ইডির কর্তাদের ঘিরে হামলা চালানো হয়। আক্রমণের মুখে পড়েন তারা। ঘটনায় জখম হন ইডির তিন কর্তা। মাথায় গুরুতর আঘাত লাগে তাদের। ভাঙচুর করা হয় তদন্তকারীদের গাড়ি। এরপর কোনক্রমে পালিয়ে বাঁচেন তারা। ঘটনার পর মূল অভিযোগ ওঠে শেখ শাহজাহানের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে গত ১২ তারিখ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে ১৪ তারিখ আরও দুজনকে গ্রেপ্তার করা হয় পুলিশের পক্ষ থেকে। ইডির ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। কিন্তু ঘটনার পর থেকে ফেরার শেখ শাহজাহান। সোমবার নিজেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সূত্রের খবর, এদিন আইনজীবী মারফত সন্দেশখালীর ওই নেতা হাইকোর্টে জানান তিনি সন্দেশখালী মামলায় যুক্ত হতে চান। এই ঘটনায় তার বক্তব্য শোনা হোক বলেও আবেদন করেছেন তিনি। ইডির কর্তাদের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করেছে ইডি। এদিন শাহজাহানের আইনজীবীর আর্জি শুনে ভৎসনার সুরে বিচারপতি বলেন, আপনার মক্কেল এখনও আত্মসমর্পণ করেননি কেন? জবাবে অভিযুক্ত পক্ষের আইনজীবী বলেন, ইডির অভিযান সঠিক ছিল না। সূত্রের খবর, একথা শুনে বিচারপতি বলেন, তবুও আপনার ইডির সাথে সহযোগিতা করা উচিত। এরপর সিবিআইয়ের আইনজীবী জানান, শাহজাহান মামলায় যুক্ত হতে চাইলে ওকালতনামা জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানিতে রাজ্যকে এই মামলার কেস ডায়েরি নিয়ে আসার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জানা গেছে মামলার পরবর্তী শুনানি
ষোলোই জানুয়ারি অর্থাৎ আগামীকাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।